গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে গ্রামের মানুষদের খাদ্য সামগ্রী প্রদান। করোনা মহামারীর প্রকোপে কেউ যেন অনাহারে না থাকেন এমনই নির্দেশ দিয়েছিলেন বারবনির বিধায়ক বিধান উপাধ্যায়। সেই মতো মাননীয় মুকুল উপাধ্যায়ের ব্যবস্থাপনায় সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস, সালানপুর পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতগুলি একযোগে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এই কর্মসূচির ধারাবাহিকতায় আজ নামকেশিয়ার কালীমন্দির, রায়পাড়া, আদিবাসীপাড়া, খাটাল, মণ্ডলপাড়া, বৃধাপাড়া সহ ছটি পাড়ার প্রায় 200 পরিবারের হাতে তুলে দেওয়া হলো প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। গ্রাম পঞ্চায়েত সদস্য সুখমণি টুডু, পঞ্চায়েত সমিতির সদস্য উৎপল কর, উমাকান্ত ভারতী, সুব্রত দে, প্রদীপ টুডু, অশোক বাগশি, কৃষ্ণপ্রসাদ সাউদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক ভোলা সিং, জয়হিন্দ বাহিনীর ব্লক সভাপতি সাগর কুণ্ডু, সালানপুর সমিতির সভাপতি ফাল্গুনি কর্মকার ঘাসি সহ বিজেপি সহসভাপতি বিদ্যুৎ মিশ্র, জিতপুর উত্তর রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস চৌধুরী, উপপ্রধান বন্দনা মণ্ডল, প্রদীপ পণ্ডিত, বীর সিং, আশুতোষ তিওয়ারি, প্রদীপ ঘোষ, অমৃত মণ্ডল প্রমুখ। আজকে কি করা হলো? আজকে এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং আমাদের মাননীয় বিধায়ক শ্রী বিধান উপাধ্যায় মহাশয়ের নির্দেশে নামকেশিয়া, এই উত্তরামপুর জিতপুরের নামকেশিয়াতে 200 পরিবারেরকে আমরা এখানে সালানপুর পঞ্চায়েত সমিতি এবং পার্টির তরফ থেকে যৌথ উদ্যোগে 200 পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো, যার মধ্যে চাল, আলু, ডাল, সাবান, সোয়াবিন এসব বিভিন্ন খাদ্য সামগ্রী এর মধ্যে রয়েছে। আপনারা এরপরে কি আর কোথাও আজকের প্রোগ্রাম রয়েছে? এরপরে আজকে আমাদের প্রোগ্রাম নেই, আমাদের প্রায় প্রতিদিনই এরকম বিভিন্ন প্রোগ্রাম থাকে, প্রায় রোজই আমাদের এরকম প্রোগ্রাম রয়েছে এবং আমরা মানুষকে সাহায্য করছি। আগামীকাল আমাদের প্রোগ্রাম রয়েছে, আজ রাতে এবং এথোরাতে। এবং এই করোনা পরিস্থিতিতে এবং মানুষ যে খেতে পাচ্ছে না, অনেক গরিব মানুষ আছে এবং লকডাউনের মধ্যে যাদের কাজকর্ম প্রায় বন্ধ, সেই সব মানুষের পাশে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে সবসময় আছি, আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, মানে প্রতিটা স্তর থেকেই আমরা সব রকম মানুষকে সাহায্যের জন্য আমরা এগিয়ে এসেছি এবং সব রকমভাবে আমরা সাহায্য করছি। সালানপুর থেকে অজয় বাউরি ও সৌমিত্র গাঙ্গুলি, টাইমস বাংলা।